মাহমুদুল্লাহ রিয়াদ মোস্তাফিজুর রহমানরা যা করতে পারেনি সেটাই করে দেখালেন সালমা খাতুন নিগার সুলতানারা বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ পাকিস্তানকে উড়িয়ে তিন উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ নারী দল জিম্বাবুয়েতে দারুণ সময় কাটিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে বাংলাদেশ বাছাইয়ের আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিন শূন্য ব্যবধানে জিতেছে বাংলাদেশ নারী দল সেই সুফল এবার পাকিস্তানের বিপক্ষের ম্যাচে পেয়েছে তারা পাকিস্তানের বিপক্ষে এদিন টসে জিতে বলিং এর সিদ্ধান্ত নেই বাংলাদেশের মেয়েরা ব্যাটিং করতে নামা পাকিস্তান নির্ধারিত হয়ে দুর্দান্ত ঋতুমণি নয় ওভার বোলিং করে এদিন ছত্রিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন এই বাংলাদেশি তারকা এছাড়াও নাহিদা আক্তারও করেছেন নিজের সেরা বোলিংটায় এদিন দশ ওভার বোলিং করে পঁচিশ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন তিনি জাহানারা আলম সালমা খাতুনরাও মেলে ধরেছেন নিজেদের বলাররা নিজেদের কাজ শেষ করার পর দলকে জিতানোর গুরু দায়িত্ব পড়েছে ব্যাটারদের উপর সেই দায়িত্বটা দারুণভাবে পালন করেছেন করেছেন আক্তার ফারজানা হক রুমানা আহমেদরা অলরাউন্ডিং এদিন ফারজানা হক করেছেন পঁয়তাল্লিশ রান শারমিন আক্তার করেছেন একত্রিশ রুমানা আহমেদ করেছেন পঞ্চাশ ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে পাকিস্তানকে উড়িয়ে তিন উইকেটের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ে দারুণ শুরু করেছে से बाघिनी